नमस्कार बंधुरा, गल्पबाजी साथे नील चैनले आपनादेर स्वागत। आज आम्रा शुनबो प्रचेत गुप्तेर लेखा एकटी भौतिक गल्प। गल्पटीर नाम पोड़ोबाड़ीर भूत के। गल्प पाठे आमी नील। बंधुरा, चैनलटी आपनारा सबस्क्राइब करुन आर भिडियोटीते लाइक शेयर आर कमेंट करुन। शुरू करछि आजकेर गल्प, प्रचेत गुप्तेर लेखा पोड़ोबाड़ीर भूत के। बुकेर भेतरटा छ्यात करे उठल बिजन सरखेलेर। लोकटा एसब कि बोलछे? ए बाड़ीते भूत आछे? शुधु आछे ना, के भूत ताओ नाकि जाना नेई। मानुषेर छद्मबेशे लुकिये रयेछे। एसब कथार माने कि? लोकटा कि ताके छेले मानुष भेबेछे? তুমি আমাকে ভয় দেখাচ্ছ কাশু, আমি কি ক্লাস এইটে পড়ি? কাশু নামের লোকটা নিচু গলায় বলল, আপনাকে আমি ভয় দেখাতে যাব কেন? আমিই তো আপনাকে এখানে নিয়ে এলাম। কথাটা সত্যি, এই লোকই বিজনবাবুকে খবর দিয়ে এখানে এনেছে। জায়গাটা শহর থেকে কম দূর নয়, সেই ভোরবেলা রওনা দিতে হয়েছে। বাস, নৌকো, ভ্যান রিক্সায় চেপে শেষ পর্যন্ত এই বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে এসে পৌঁছনো গেল। শিরশিরে বাতাস বইছে, বোঝা যাচ্ছে রাত বাড়লে ঠান্ডাও বাড়বে। পথ অনেকটা, তবে জায়গাটা দেখে মন ভরে গিয়েছে বিজনবাবুর। একেবারে শুনশান, ধারে কাছে কোনো বাড়িঘর নেই, মানুষজন চোখে পড়ে না। একপাশে ধুধু প্রান্তর, অন্য পাশে বড় বড় গাছ জঙ্গলের মতো ঘন হয়ে রয়েছে। কাশু বলেছে ওই হালকা জঙ্গলের পিছনে নাকি একটা ছোট নদী আছে। বিজনবাবু খুব খুশি, এমন স্পট চট করে মেলা সহজ কথা নয়। বাড়ি মনের মতো হয় তো জায়গা পছন্দ হয় না, আবার জায়গা ভালো তো বাড়িতে গোলমাল থাকে। এ একেবারে সোনায় সোহাগা, সাজিয়ে গুছিয়ে নিলে এই পোড়োবাড়ি একটা দারুণ ট্যুরিস্ট স্পট হয়ে যাবে। এমন একটা জায়গার খোঁজ দেওয়ার জন্য অফিস যে খুশি হবে তাতে কোনো সন্দেহ নেই। দোতলা হলেও বাড়িটা বড় আর ছড়ানো, আগেকার দিনের জমিদার বাড়ি যেমন হতো। সামনেও জায়গা অনেকটা, নিশ্চয় একসময় ফুলের বাগান ছিল। গাছ লাগিয়ে সে ফুলের বাগান আবার ফিরিয়ে আনা যাবে। জমিদারের ঘোড়ায় টানা গাড়িও এখানে এসে দাঁড়াতো বোধহয়। কোম্পানি চাইলে এখানে বেড়াতে আসা লোকজনের জন্য আবার ঘোড়ার গাড়ি ব্যবস্থা করতে পারে, নদীর ধারে হাওয়া খেতে যাবে। বিজনবাবু মনের খুশি ভাব চেপে রেখেছেন, বেশি পছন্দ হয়েছে জানতে পারলে দাম বাড়িয়ে দেবে। তবে কাজ ঠিকমতো হলে কাশু লোকটাও ভালো টাকা পাবে, খবর দেওয়ার পারিশ্রমিক। এই কাজে খবরটাই আসল, খবর ভালো হওয়া চাই। কিন্তু লোকটা এখন এসব কি বলছে? বিজনবাবু নিজেকে সামলে নিয়ে রাগ রাগ গলায় বললেন, আমাকে যখন তুমি নিয়েই এলে তখন ভূতটুতের কথা বলে গোলমাল পাকাতে চাইছ কেন? বাড়ির মুখে মস্ত লোহার গেট, তবে নামেই গেট, এখন আর গেট নড়তে চড়তে পারে না, ভেঙে মরচে পড়ে গোড়ায় জঙ্গল হয়ে মাটির সঙ্গে আটকে গিয়েছে। কে ঢুকছে কে বেরোচ্ছে দেখার কেউ নেই। এই পোড়োবাড়িতে কেউ থাকে নাকি? পথে কাশু জানিয়েছে সে ছাড়া আরও দুজন থাকে, জগদীশ আর বিল্ল। বিজনবাবু ভুরু কুঁচকে বললেন, ওরা আবার কারা? জমিদারের বংশধর নাকি? লতায় পাতায় এরম অনেকে থাকে, বাড়ি বিক্রি বাটরার সময় টাকা পয়সা চায়। কাশু বলল, না, ওরা জমিদারের বংশধর নয়, তবে ওই বাড়ির কর্মচারীদের বংশধর। জগদীশের পূর্বপুরুষ ছিলেন এ বাড়ির রাঁধুনি, আর বিল্লরা আট পুরুষ আগে মালির কাজ করত। বিজনবাবু ভুরু কুচকে বললেন, সে তো অনেককাল আগের কথা, এখনো এ বাড়িতে থাকে কেন? কাশু একটু চুপ করে থাকে, তারপর
খানিকটা নিজের মনেই বলে, যাবে কই, মায়া কাটিয়ে যাওয়া কি সহজ কথা। বিজনবাবু বললেন, আর তুমি, তুমি এ বাড়ির কে? কাশু তার নস্যি রঙের মাফলারটা ভালো করে জড়াতে জড়াতে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, শুনেছি একসময় নাকি আমার পূর্বপুরুষরা জমিদার বাড়ি পাহারা দিত, পাহারা দাচ্ছিল। বিজনবাবু গোড়া থেকেই লক্ষ্য করেছেন লোকটার গলা ফ্যাঁস ফ্যাঁসে। তিনি বললেন, ও তুমিও ওদের মতো এখানে রয়ে গিয়েছ? কাশু মাথা নাবিয়ে বলল, আর ভালো লাগছে না, অনেক দিন হয়ে গেল, তাই তো বাড়িটা বেচে দেওয়ার চেষ্টা করছি। জমিদারের বংশধরেরা বাইরে থাকেন, আপনি রাজি হলে কথা বলিয়ে দেব। বিজনবাবু বিরক্ত গলায় বললেন, সে তো বুঝলাম, কিন্তু ওই দুজন আবার ফ্যাকড়া না তোলে, ওই যে কি নাম বললে যেন, জগদীশ আর কি যেন? কাশু বলল, ফ্যাকড়া তুলবে কেন, বাড়ি কি ওদের? তবে একজন একটু গোলমেলে। বিজনবাবু ভুরু কুচকে বললেন, গোলমেলে? কে গোলমেলে? কাশু গলা খাঁকড়ি দিয়ে বলল, এইটাই তো বোঝা মুশকিল, বাইরের কেউ তো পারেই না। এসব কথা আসার সময় পথে হয়েছে, তখন গোলমাল বলেই চুপ করে গিয়েছিল, এখন বাড়িতে পৌঁছে সেই গোলমালের কথা বলল, আর তাতেই বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠেছে বিজনবাবুর। কাশুকে প্রায় ধমকেই দিলেন। কাশু খোলা লোহার গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে গলা নাবিয়ে বলল, উদ্ভট কথা হবে কেন, যা জানি তাই বললাম, পরে বলতে পারবেন না আমি কিছু লুকিয়েছি। এ বাড়িতে যারা এখন থাকে তাদের মধ্যে একজনের গোলমাল রয়েছে, লোকে বলে সে নাকি মানুষ নয়। বিজনবাবু দাঁত কিরমির করে বলল, মানুষ নয় তো কি, ভূত, পোড়ো বাড়ির ভূত। কাশু বলল, অত জানি না স্যার, লোকে যা বলে তাই বললাম, দেখলেন তো যে লোকটা ভ্যান চালিয়ে বড় রাস্তা থেকে নিয়ে এলো, সেও কতটা দূরে নাবিয়ে চম্পট দিল। বিজনবাবু গোড়া থেকেই লক্ষ্য করে দেখেছেন কাশু লোকটার গলার স্বর যেমন খ্যাসখ্যাসে, কথাবার্তাও তেমনই ক্যাটক্যাটে, রাগ ঢাক নেই। কদিন আগে টেলিফোনে যখন প্রথম যোগাযোগ হয়েছিল তখনও একইভাবে কথা বলেছিল। ফোন এসেছিল বেশি রাতে, বিজনবাবু রাতের খাওয়া সেরে ঘুমোতে যাচ্ছিলেন, এমন সময় মোবাইল বাজল। স্যার, আপনি তো বিজন সরখেল, পুরনো বাড়ি কেনাবেচার ব্যাপারে কথা বলবো। রাতে ফোন আসায় বিজনবাবু বিরক্ত হয়েছিলেন, কিন্তু কাজের ব্যাপার বলে কথা, বেশি বিরক্ত হওয়া যায় না। গম্ভীর গলায় বলেছিলেন, আপনি কে? টেলিফোনের ওপাশের লোকটা বলল, আমার নাম কাশু, আমাকে আপনি করে বলবেন না, বয়সে ছোট, স্যার তো পোড়ো বাড়ির ব্যবসা করেন। বিজনবাবু বললেন, আমি করি না, আমি যে অফিসে কাজ করি তারা করে, পছন্দ হলে ওই ধরনের বাড়ি কেনে। ওপাশের ফ্যাঁস ফ্যাঁসে গলা বলল, জানি স্যার, আপনি ওই কোম্পানির পোড়ো বাড়ির ডিপার্টমেন্টে আছেন। পোড়ো বাড়ি ডিপার্টমেন্ট, কথাটা শুনতে কেমন যেন লাগে। আসলে বিজনবাবু যে কোম্পানিতে নতুন চাকরি করছেন তারা সস্তায় বেশ কিছু পুরনো ভেঙে পড়া বাড়ি কিনে নিচ্ছে। এ ধরনের বাড়িকে মুখে মুখে পোড়ো বাড়ি বলা হয়। কোনোটা রাজাদের বাড়ি ছিল, কোনোটা ছিল জমিদারের, কোনোটা আবার ব্রিটিশ আমলের গোড়ার দিকে তৈরি। বহু বছর কেউ থাকে না, জানলা দরজা ভেঙে গিয়েছে, দেওয়ালের পলাস্তর খসে ইঁট বেরিয়ে পড়েছে, বট অশ্বত্থ গাছ ডালপালা মেলেছে, সিংহ দরজার সিংহ উধাও, বাড়ি ঘিরে এখন শুধুই ঝোপ জঙ্গল, ভিতরে সিঁড়ি বারান্দা
বড় বড় ঘরগুলোর ভগ্নদশা। এই বাড়িগুলোর দিকে বিজনবাবুর অফিসে নজর। শর্ত একটাই, বাড়ি হতে হবে লোকালয় থেকে দূরে, নির্জন নদীর ধারে, ছমছমে জঙ্গলের পাশে অথবা টিলার কাছে। এই সব বাড়িগুলো হয় ভেঙে নয় মেরামত করে হোটেল গেস্ট হাউস তৈরি করা হবে। শহরের মানুষ বেড়ানোর জায়গা পেয়ে যাবে। কিছু বাড়ি আবার রেখে দেওয়া হবে সিনেমার শুটিংয়ের জন্য। বিজনবাবুর কাজ হল ঘুরে ঘুরে জুৎসই পোড়ো বাড়ির খোঁজ করে বেড়ানো। সেদিন রাতে কাশু বলেছিল, আমার কাছে পুরনো বাড়ি আছে, কম করে 200 বছরের পুরনো, নেবেন? বিজনবাবু বললেন, বাড়ি পছন্দ হলে দরদামে পোষালে আর মালিকানার ঝামেলা না থাকলে নেওয়া হবে। লোকটা টেলিফোনের ওপাশ থেকে বলল, দেখতে যাবেন? দেখলে ঠিক পছন্দ হবে, পাশে নদী জঙ্গল দুটোই রয়েছে। বিজনবাবু একটু চুপ করে রইলেন। পোড়ো বাড়ি গছানোর জন্য অনেকেই বানিয়ে অনেক কিছু বলে, সব বিশ্বাস করলে চলে না। বিজনবাবু বললেন, কত দূর? কাশু বলল, দূর আছে, এক রাত থাকতে হবে, ওই বাড়িতেই ব্যবস্থা করে দেব, রাতে না থাকলে সবটা ভালো করে বুঝতে পারবেন না, এরকম বাড়ি চট করে পাবেন না, আপনার অফিস খুশি হবে। বিজনবাবু কড়া গলায় বললেন, আমার কোম্পানি খুশি হবে কি না তোমাকে বুঝতে হবে না, রাতে থাকতে বলছো কেন? কাশু একটু চুপ করে থেকে বলল, রাত ছাড়া কোনো জায়গারই সবটা বোঝা যায় না, আপনার কি স্যার রাতে থাকতে ভয় করছে? বিজনবাবু সেদিনই বুঝেছিলেন, লোকটা যা মুখে আসে বলে দেয়। আজ আবার বুঝতে পারলেন, তুমি ভূতে বিশ্বাস করো? কাশু যেন হালকা বিরক্ত হলো, বলল, আমার বিশ্বাস করা বা না করায় কি এসে যায়, আমি ইনফরমেশন দিলাম, চলুন ভিতরে গিয়ে সব দেখে নিন, এরপর আলো পড়ে যাবে, তবে আমি এখন চললাম, বাকি দুজন সব ব্যবস্থা করে দেবে। কথা শেষে মুখ ফিরিয়ে হনহনিয়ে হাঁটা দিল কাশু। বিজনবাবু ভূতের ভয় পান না, তিনি যে কাজ করেন তাতে ভূত সাপখোপ বাদুর পেঁচা কোনো কিছুরই ভয় পেলে চলে না। এই বাড়ি তার এখনই পছন্দ হয়েছে, ভূতের গল্প তাকে ঘাবড়াতে পারবে না। কিন্তু কাশু তাকে এসব বলছে কেন? লোকটার কি কোনো অভিসন্ধি আছে, নাকি নিজে ভীতু? আবার এমনও হতে পারে হয়তো পরীক্ষা করে দেখছে ভয় পেয়ে পালায় কিনা। নিশ্চয় তার মতো আগেও কয়েকজনকে এনেছিল সে, ভূতের গল্প শুনে পালিয়েছে, লোকটা চালাক আছে। বিজন সরখেল মনে মনে হাসলেন। এই বাড়ির একটা বন্দোবস্ত না করে তিনি এখান থেকে যাচ্ছেন না। দোতলার দক্ষিণ দিকে একটা খুব বড় ঘরে বিজনবাবুর থাকার ব্যবস্থা হয়েছে। ঘরটা মোটের উপর ঠিকঠাক, দরজা জানলাগুলো আস্ত আস্ত রয়েছে, ভিতর থেকে শক্ত করে আটকানো যায়। একটা সেগুন কাঠের মস্ত খাট রয়েছে, অনেক উঁচু সিলিংয়ে লোহার কড়িবর্গা। জগদীশ এসে পরিপাটি করে বিছানা পেতে দিল, একটা কম্বলও দিল। ব্যবস্থা দেখে খানিকটা নিশ্চিন্ত হলেন বিজনবাবু, রাতটা কাটিয়ে দেওয়া যাবে। জগদীশ মানুষটা বয়স্ক, এখনই ঠান্ডায় জবুথবু হয়ে গিয়েছে, মাঙ্কি ক্যাপ পরা, তার ওপর গায়ের মোটা চাদরটাকে টেনে নিয়েছে থুতনি পর্যন্ত, মুখ প্রায় দেখাই যাচ্ছে না, প্রশ্ন করলে হুঁ হাড় বেশি জবাব দিচ্ছে না। বিজনবাবু গায়ে পড়ে কথা বলতে গেলেন, যদি বাড়ি সম্পর্কে বেশ কিছু জানা যায়, শুধু কাশুর কথা শুনলেই তো আর হবে না। তুমি এখানে অনেক বছর আছো? জগদীশ বলল, হুম। বিজনবাবু বললেন,
এই বাড়ি আরও অনেকে কিনবে বলে দেখে গিয়েছে না? জগদীশ বলল, হুম। বিজনবাবু বললেন, কেনেনি কেন? দামে পোষায়নি নাকি? নাকি গোলমাল আছে? জগদীশ বলল, জানি না। বিল্ল লোকটার বয়স অত বেশি নয়, পাজামার ওপর ফুল হাতা সোয়েটার পরেছে, কেমন একটা অস্থির অস্থির ভাব, চোখে ভয়। কাকে ভয়? ঘন ঘন এদিক ওদিক তাকায়, চমকে চমকে ওঠে, যেন আশেপাশে কেউ রয়েছে। বিল্লই ঘুরিয়ে বাড়ি দেখালো, তাকেও একই প্রশ্ন করলেন বিজনবাবু, বাড়িতে গোলমাল কিছু আছে? বিল্ল চাপা গলায় বলল, আছে। কি গোলমাল? বিল্ল চারপাশ দেখে আরও চাপা গলায় বলল, এখানে একজন আছে বাবু। বিজনবাবু বললেন, একজন আছে? কে আছে? বিল্ল একথার উত্তর না দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি বাড়ি দেখেন, অন্ধকার নামছে, ঠান্ডা বাড়ছে। আলো থাকতে থাকতে চট করে বাড়িটা ঘুরে দেখে নিলেন বিজনবাবু। মস্ত ছাদ, লম্বা বারান্দা, বড় বড় গাছ ডালপালা নিয়ে বারান্দার ওপরে এসে পড়েছে। এখানে মানুষের ছদ্মবেশে ভূত ঘুরে বেড়ায়। এই গল্পটা যতই আজগুবি হোক, বাড়িটা সত্যিই গা ছমছমে। এই বাড়িতে অতি চমৎকার হোটেল বা গেস্ট হাউস বানানো যাবে, বেশ একটা রোমাঞ্চকর বেড়ানোর জায়গা হবে। মোবাইলে অফিসের বসকে সব জানালেন বিজনবাবু, বাড়ির পাশে জঙ্গল, নদীর কথাও বললেন। আর একটা মজার বিষয় আছে স্যার, অফিসের বস বললেন। কি মজা? বিজনবাবু এদিক ওদিক দেখে হেসে বললেন, এখানেও নাকি ভূত রয়েছে। বস বললেন, মানে? বিজনবাবু বললেন, সেই ভূত নাকি মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ায়, দুজন মানুষের মধ্যে একজন, চট করে কেউ চিনতে পারে না, গিয়ে সব বলবো। বস উত্তেজিত গলায় বললেন, ওই বাড়ি আমাদের চাই বিজনবাবু, উইথ ভূত, একেবারে ভূত শুদ্ধ চাই, পোড়ো বাড়ির ভাবটা নষ্ট করব না, শুধু খানিকটা অংশ মেরামত করে নেব। বিজনবাবু দরকার হলে একদিনের বদলে আরও একদিন থেকে আসুন, কে ভূত জেনে ফিরবেন, তাকে ওই বাড়িতে পাকা চাকরি দিয়ে দেব। আমাদের বানানো ওই ট্যুর স্পটের নাম হবে ভূতের সঙ্গে একই বাড়িতে, কেমন হবে? এত চাহিদা হবে যে ঘর দিতে পারবো না। ফোন রেখে বিজনবাবুও বসের মজায় একচোট হেসে নিলেন। আটটা বাজতে না বাজতেই রাতের খাবার দিয়ে গেল জগদীশ, রুটি আর ঝাল ডিমের ঝোল, ঘন ঠান্ডার মধ্যে অতি উপাদেয়। খেতে খেতে হাসি পেল বিজনবাবুর। জগদীশ যদি ভূত হয় তাহলে বলতে হয় ভূতেদের রান্নার হাত খুবই ভালো। বিল্ল এলো আরেকটু পরে, খাটের পাশে জলের মগ, মোমবাতি, দেশলাই রাখল, তার ছটফটানিটা যেন একটু বেড়েছে। বিজনবাবু বললেন, কাশু কোথায়? সেই যে আমাকে পৌঁছে দিয়ে গেল, আর তো দেখতেই পাচ্ছি না। বিল্ল রাগ রাগ গলায় বলল, সন্ধ্যার পর ও আর এখানে আসতে চায় না, ভয় পায়, সব আমাদের করতে হয়। বিজনবাবু অবাক হয়ে বললেন, ভয় পায়? কাকে ভয় পায়? বিল্ল দরজার দিকে তাকিয়ে নিয়ে বলল, জানি না, রাতে আমাদের ঘরের দরজায় খেল দিয়ে থাকি। বিজনবাবু হেসে বললেন, আমি জানি, ও তোমাকে আর জগদীশকে ভয় পায়, চিনতে পারে না কোনজন। কথাটা বলে জোরে হেসে উঠলেন বিজনবাবু। বিল্ল তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল, যেন পালালো। বিজনবাবু ঘরের দরজায় খিল তুলে উপর নিচে দু দুটো ছিটকিনি এঁটে খাটে উঠে এলেন। পুরনো দিনের খাট, অনেকটা উঁচু, দেরি না করে গায়ে মোটা কম্বল চাপা দিয়ে
শুয়ে পড়লেন বিজনবাবু। ঠান্ডা খুব। কাল সকালে কাশুর সঙ্গে ফাইনাল কথা বলে নিতে হবে। সেরকম বুঝলে এখান থেকেই না হয় বাড়ির মালিকের কাছে চলে যাওয়া যাবে। এসব কাজ ফেলে রাখতে নেই। সারাদিনের ক্লান্তিতে দ্রুত চোখ জুড়িয়ে এলো তার। বিজন সরখেলের ঘুম ভাঙল শিরশিরে ঠান্ডায়। কোথা থেকে যেন বরফের কুচির মতো ঠান্ডা বাতাস আসছে। ধরফর করে উঠে বসলেন বিজনবাবু। ঘর অন্ধকার, কেউ যেন শিশি থেকে একগাদা কালি ফেলে দিয়েছে। সেই অন্ধকারেই বিজনবাবু দেখতে পেলেন দরজা হাট করে খোলা। কিভাবে খুলল, কে খুলল? খোলা দরজার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। কেউ নয়, জমাট বাঁধা খানিকটা কুয়াশা, একটা অবয়ের মতো। পরনে খাটো ধুতি, গায়ে আলোয়ান, মাথায় পাগড়ি, একটা লাঠিও ধরা রয়েছে। কেউ মানুষ? মানুষ হলে তো চোখ মুখ হাত পা কোথায়? কিছুই দেখা যাচ্ছে না। না, কিছু নেই, সব শূন্য। ভয়ে শরীর জমে গেল বিজনবাবু। তিনি কোনো রকমে কাঁপা গলায় বললেন, কে কে ওখানে, কে? ফ্যাঁস ফ্যাঁসে চাপা স্বর বলল, ভয় পাবেন না স্যার, আমি কাশু। আমার পূর্বপুরুষ এ বাড়ি পাহারা দিত, এখন আমি দিই। বহু বছর হয়ে গেল, মরে যাওয়ার পর ভেবেছিলাম ছুটি পাব, পাইনি স্যার। ক্লান্ত লাগে, রোজ সকালে ভাবি চলে যাব, বাড়িটা বিক্রির জন্য লোক ডেকে আনি, কিন্তু রাত হলে এ বাড়ির মায়া স্মৃতি সব ফিরে আসে। পূর্বপুরুষরা ফিসফিস করে বলেন, ঠিক কাশু, তোর না বাড়ি পাহারা দেওয়ার কথা, আর তুই নিজেই বাড়িটা বিক্রি করতে চাস, ছি ছি। তখন বুঝি পারবো না স্যার, মায়া কাটাতে পারবো না। কাল সকাল হলে চলে যাবেন, দরজা খোলা বলে ভয় পাবেন না, আমি বাইরে পাহাড়ায় রইলাম। কথা শেষ করে চোখ মুখহীন কুয়াশার অবয় পিছন ফিরল। বিজনবাবু হাড় কাঁপানো ঠান্ডাতেও দর দর করে ঘামতে ঘামতে শুনতে পেলেন লাঠির আওয়াজ ঠক ঠক করে দূরে চলে যাচ্ছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।